আনক ব্রেকিং নিউজ, দেশের বিভিন্ন প্রান্তত সংহারী ঘূর্ণিবতাহ তিতলির তাণ্ডব, অসমকো চুই যাওয়া বিধ্বংসী ঘূর্ণিবতাহ তিতলিয়ে 11 অক্টোবরেরপরা 13 অক্টোবরলৈ রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে উত্তর পূর্বাঞ্চলত ধারাসার বরষুণ হব। অবশ্যে 14 আর 15 অক্টোবরত হ্রাস পাব বরষুণের পরিমাণ। এই আগজাননী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রর। ইতিমধ্যে উড়িষ্যাত সংহার চলাইছে তিতলিয়ে। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলত ঘণ্টাত 126 কিলোমিটার বেগত ধুমুহা বলিছে। উড়িষ্যার বহু অঞ্চল টছনছ করেছে এই ধুমুহায়। এই ঘূর্ণিবতাহৰ বাবে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলাত নিয়োগ করা হয়েছে NDRFর 18টাকৈ দল। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের পশ্চিমবঙ্গের বহু অঞ্চল জারি করা হয়েছে রেড এলার্ট। ইতিমধ্যে 5 লাখ লোকক নিরাপদ ঠাইলৈ স্থানান্তর করা হয়েছে। यह अनुमान लगाया है कि पहले 3 दिनों तक, मतलब 11 से 13 अक्टूबर के बीच में पूरे क्षेत्र में वर्षा की इंटेंसिटी और डिस्ट्रीब्यूशन दोनों में व्यापक तौर पर वृद्धि हो जाएगी और आगे आने वाले 3-4 दिनों तक पूरे समूचे पूर्वोत्तर भारत में बादल छाए रहेंगे। अगर गणितीय तौर पर हम बात करें तो मतलब 75% से ज़्यादा स्टेशन पर वर्षा होने का पूर्वानुमान है।